নমস্কার বন্ধুরা, আসে গেছি আবার নতুন টপিক নিয়ে। আজকের টপিক কি বলুন তো, আজকের টপিকে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে অতীব জ্ঞানী, অতীব প্রাচীন এবং অতীব গুণযুক্ত ব্যক্তি। তারা যারা যাদের আপনি সচরাচর চোখে দেখেন না, তারা খুব রেয়ার দেখা যায় তাদেরকে। তারা হচ্ছে HS এবং মাধ্যমিক দেওয়া গুণবান ব্যক্তি, যারা যারা টপ করেছে, টপ মানে যারা হায়েস্ট নাম্বার পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 2020 সালে, তাদেরকে নিয়েই আজকে কথা বলবো। তাহলে চলুন আজকে তাদেরকে নিয়েই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটা হয়নি, মাধ্যমিকটা পুরোপুরি হয়েছে, উচ্চ মাধ্যমিকটা করোনার জন্য অর্ধেক হয়ে থেমে গেছে। কারোর দুটো, কারোর তিনটে, কারোর একটা পরীক্ষা বাকি ছিল, আমরা সেটা সবাই জানি এবং সেটা আমরা বুঝি যে করোনার কারণে বন্ধ হয়েছে। ঠিক আছে, তার মানে যে যে কটা পরীক্ষা দিয়েছে সে কটা পরীক্ষার ভিত্তিতে তাদের নাম্বার দেওয়া হবে, সেটা আপনি আমি ভালো করে বুঝতে পারছি। সেই অনুযায়ী এবার যে নাম্বার দেওয়া হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন, তাই না? মাধ্যমিকে আজ পর্যন্ত মানে মানে কী বলবো, ভারতের ইতিহাসে মনে হয় প্রথম যে কেউ 100 100 পেয়েছে। কিসে? ইতিহাসে। আমার তো মনে হচ্ছে মালটা শিওর, যে কটা যুদ্ধ হয়েছে ইতিহাসে, যে কটা যুদ্ধ, ও সব জায়গায় ক্যামেরা নিয়ে বসছিল, নিজের গ্যারেন্টি ক্যামেরা নিয়ে বসে ছিঁড়েই ছিল। মানে কী করে পাই একটা মানুষ 100 100 ইতিহাসে? সে বাড়া যতই ভালো লেগেছে, যতই সে গুণমান হোক না কেন, সে তো এমন না যে হচ্ছে এই পঞ্চরত্ন থেকেও বড় গুণমান যে ইতিহাসে 100 100 ভাবে, এটা ভাবে মানানসই হচ্ছে না। এ তো গেল মাধ্যমিক, আরও কত কত রকম নাম্বার এসছে। যাই হোক, এবার উচ্চ মাধ্যমিকটা একেবারেই যাচ্ছে না, মানে বুঝতে পারছি না এটা কি পরীক্ষার নাম্বার কি জিওর নতুন নতুন প্ল্যান, 498, 499, 495। আমার তো গ্যারেন্টি মনে হচ্ছে এগুলো একটা মনে হয় ওই 2 মাসের প্ল্যান আছে, তো এটা মনে হচ্ছে 2.5 মাসের প্ল্যান। 499 যারা এদের জন্য স্পেশালি তৈরি করা এবং এরা ওই প্ল্যানগুলো চালানোর জন্য এটা জিওতে চাকরি পাবে, আমি এটা শিওর। 499 এটা কোনো নম্বর হলো না, পক্কা জিওর প্ল্যান, কোনো না কোনো নতুন রিচার্জের প্ল্যান এটা, এটা মানতে হবে সবাইকে। এবার আমরা দেখবো সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টপ করা সেই ব্যক্তিত্বদেরকে এবং তাদের নিয়ে কিছু কথাবার্তা। কথাগুলি খুব খারাপ হবে মনে করে হেডফোনটা গুঁজে নিন একটু, যদি এতক্ষণ গুঁজে না থাকেন। তাই চলুন তাহলে দেখি তাদেরকে। প্রথমে কথা বলবো মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে, কি অরিত্র পাল না অরিত্র বাল কি না গাণ্ডচোদা বাল না কি জানি না, যাই হোক হবে না। তা দেখে তো মনে হচ্ছে মানে পুরো যাই হোক মিনিমাম না হলেও 20 থেকে 21 বছর বয়স হবে মালটার। হ্যাঁ, আমরা যখন মাধ্যমিক দিয়েছি তখন ওই দাড়ি আর গোবের কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। আর এ তো মা দেখেই মনে হচ্ছে এক বা দু বাচ্চার বাপ, গ্যারেন্টি গ্যারেন্টি মানে গ্যারেন্টি। শুনেছেন না, ওই ভগবান যখন দেয় ছাপ্পার ফাড়কে দেয়, তো এবার ভগবান দেয়নি, এবার কী দিয়েছে বলুন তো, করোনা দিয়েছে। করোনা যখন দিয়েছে ছাপ্পার ফাড়কে দিয়েছে, সেই জন্য এই বলটা ইতিহাসে 100 100 পেয়েছে। আরে ভাই, এত পরীক্ষা হয় আজ পর্যন্ত আমি নিজে শুনি নিজেকে ইতিহাসে 100 100 ভাই, এই বলটা কী করে পেল 100 100? এমনিও 4 বছর ধরে বসে বসে পড়াশুনো করেছে প্রথম কথা, আর তারপরে তো এবার করোনা প্রকাশনীর বহুত বড় হাত আছে, সেই জন্য এরা আর কি টপ ইতিহাসে 100 100। এই যাচ্ছে দেয় ব্যাপার পুরো একদম, সে মনে হয় মানে যে খাতায় নাম্বার দিয়েছে তার মাথায় মানে বন্দুক ধরেছিল মালটা, যে আমার তুই পাস করাবি, আমি 4 বছর ধরে হচ্ছে পড়ছি মাধ্যমিক, আমাকে 100 100 দিতেই হবে তোকে, একদম গ্যারেন্টি। এরকম মনে হয় ঘটেছে, মানে সব জায়গায় পলিটিক্স, কোনো জায়গায় পলিটিক্স বাদ দিচ্ছে না, পলিটিক্সে টপ, অল টাইম ওয়েস্ট বেঙ্গল টপে পলিটিক্সে, এই এই এখানেও পলিটিক্স হয়েছে 100 100, সেই জন্য ইতিহাসে। যাই বলুন বন্ধুরা, আমার তো বিশ্বাসই হয় না যে এই মাল 100 100 পাওয়ার যোগ্য। থোবড়াখানা দেখুন থোবড়াটা কিরম, এই 100 100 পাওয়ার যোগ্য হয়ে, এ তো সেই মানে সে রামায়ণ মহাভারত কি মানে সে মানে এক্ষুনি বাবর আকবরে সে গলায় পা দিয়ে বলবে তাহলে তুই কোথায় লুকিয়েছিলিস আমাদের যুদ্ধের সময়, হ্যাঁ এখন মানে ঢ্যাপনামি করে 100 100 পাচ্ছিস, তাহলে কী ভাবা বুড়ো বালগুলো 100 100 পাই। হ্যাঁ, এই সত্যি ওর করোনা প্রকাশনীর সবচেয়ে বড় হাত, অন্যবার থাকে ছায়া প্রকাশনীর হাত, এবার হচ্ছে করোনা প্রকাশনীর হাত, বলতেই হবে এবার অ্যাড এটাই হবে যে আমার সাফল্যের পিছনে করোনা প্রকাশনীর হাত আছে।
আপনারাও করোনা প্রকাশনী পড়ুন, তাহলে এর পরের বার যারা মাধ্যমিক দেবে তারা তো মানে ধর্নাই বসবে যে আমাদেরও করোনা চাই, নাই আমরা পরীক্ষা দেবো না, আমরা করোনাতেই পরীক্ষা দেবো আমরা। মানে চাইনার পা ধরে বলবে আগের বছর করোনা ছেড়েছিলেন, এবার একটু ঝোড়না ছাড়ুন, তাহলে আমরা একটু 101 পাই। হ্যাঁ, আমাদের কিছু করার নেই, একদম এখন কি চাইনার পা চাটতে হবে পরের বছরের মাধ্যমিকের ছেলেপিলেদের, যে আমরা করে ছেড়ে দিচ্ছি, পরের বার যেন আমরা ইতিহাসে 101 পাই, গ্যারেন্টি হবে এটা। সেটা তাই চাচ্ছে, মনে মনে তাই চাচ্ছে তারা, এখন কিছু বলার নেই, তাই চাবেই। দেখুন আপনারা যেন এরকম উল্টোপাল্টা ভাববেন না, যেন চাইনার পা চাটতে হবে কি এখন, মনে থাকে যেন চাইনা বলতে এক নম্বরের বোকা ছিল। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের বেশি উল্টোপাল্টা বলেন আপনি, কারণ তারা ফুল পরীক্ষা দিয়েছে তো, আর তারা বেশি ফটার ফটার করেনি, আমরা এত পেয়েছি অত পেয়েছি। কিন্তু হ্যাঁ, উচ্চ মাধ্যমিকগুলো যে পরিমাণে ফটার ফটার করছে অর্ধেক পরীক্ষা দিয়ে, অর্ধেক পরীক্ষা না দিয়ে যে পরিমাণে ফটার ফটার করছে ধারণার বাইরে, তো সেই বালগুলোর বিষয়ে আবার কথা বলবো। না, সেগুলো সবথেকে বড়ো আস্তচোদা বাল যারা আর কি বলে আস্ত বাল। তা এই মেয়েটি আর এই ছেলেটি দুজনেই HS 499 পেয়েছে, আরও মনে হয় কিছু কিছু পেয়েছে, কী পেয়েছে জানি না, এদের বক্তব্য এক একজন এক এক রকম। তা এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটিকে দেখে যে কেউ বলবে মনে চিক্ষুনি পালিয়ে বিয়ে করে এসছে, এমনি করোনা সিজনে প্রচুর পালিয়ে বিয়ে হচ্ছে, আমার এলাকায় কতগুলো হলো পালিয়ে পালিয়ে বিয়ে, যে কেউ বলবে পালিয়ে বিয়ে করে এসছে, এরকম দেখতে মালটারে রীতিমতো নয়, ওরকমই বয়স 20-21 এরকম বয়স মনে হচ্ছে দেখে ছেলেপিলেগুলোটে। কী আর বলে যাবে, এই মেয়েটি, এই মেয়েটি ওনাকে টপ করেছে, টপ 499। তো এদের টপ করার পিছনেও কিন্তু করোনা প্রকাশনীর হাত, এবং কি এরা তো ফুল পরীক্ষাও দেয়নি, রীতিমতন 3টে করে পরীক্ষা দিয়েছে, আরগুলোতে 100-এ 100 মাস্টারগুলো মানে গাঁজা খেয়েছিলো, রীতিমতন গাঁজা খেয়েছিলো মাস্টারগুলো, মানে 100-এ 100 ঠিক ঠিকঠাকই গুনে গলার থেকে নিচে নামছে না, 100-এ 100 শুনে মানে যাচ্ছে তাই ব্যাপার, সত্যি সত্যি যাচ্ছে তাই, মানে যা রাগ হচ্ছে না। আমরাও যখন উচ্চমাধ্যমিক দিয়েছি মানে ঘাড় ফেটে গেছিলো দিতে গিয়ে, কত জ্বালা কত কিছু, তার মধ্যেও পরীক্ষা দিয়েছি আমরা। হ্যাঁ, আর এরা ছাড়া ফিরি 300 নম্বর পেলো ফিরি, তারপরে এদের এত গলার জোর, মানে বাংলার নম্বর দেখে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্সের নাম্বার কী করে দেয়, বাংলার নম্বর দেখে বা ম্যাথের নাম্বার দেখে তার তো সে খারাপ পেতেই করে না, এটা পুরো বেকার বেকার একদম যাচ্ছে। যা রাগ হচ্ছে মনে হয় যে মাস্টারগুলো নম্বর দিয়েছে গিয়ে একদম চুড়িয়ে আছে, উদ্যম চুড়িয়ে আছে, এতটা রাগ হচ্ছে। তাই এবার শুনবো এই মেয়েটির বক্তব্য, এই মেয়েটি কী বললো আর এই ছেলেটি কী বললো, এদের বক্তব্য একেবারেই আলাদা। তার একটা পাবলিকের বক্তব্য শুনবো, তার বক্তব্য মানে শুনে আপনার খুব খুশি হবে, তাই চলুন এবার বক্তব্যটা শুনি তারপরে কিছু কথা বলি। এই যে 500-এর মধ্যে 499 99%-এরও বেশি নাম্বার, মানে এটা আইফোন এর বোর্ডে এই ধরনের নাম্বার কিভাবে, মানে তার জন্য আলাদা কি প্রস্তুতি প্রয়োজন হয়? বলতে আমি অনেক পড়তাম, সত্যি বলছি আমি অনেকই পড়তাম পরীক্ষার আমার, বলছি আমি অনেকই পড়তাম পরীক্ষার আমার, রুকো যারা সবর করো। একটা বিষয় হচ্ছে ভালো ফলের জন্য শুধু তো কোয়ান্টিটেটিভ পড়াটা হলে হয় না, কোয়ালিটেটিভ পড়া হয়, মানে কত সময় ধরে পড়ছি তার থেকে কতটা গভীরভাবে আমি পড়াশোনা করছি। তোমার ক্ষেত্রে কোনটা কার্যকরী হয়েছে? আমি অনেকক্ষণ খুব মানে খুব বেশিক্ষণ পড়তাম না, আমি অতক্ষণ মনোযোগ রাখতে পারি না, খুব বেশিক্ষণ পড়তাম না, আমি অতক্ষণ মনোযোগ রাখতে পারি না। আরে কেনা কে চাইতে হো, আমি অনেক পড়তাম, সত্যি বলছি আমি অনেকই পড়তাম পরীক্ষার আমার, কি বলছি আমি অনেকক্ষণ খুব মানে খুব বেশিক্ষণ পড়তাম না, আমি অতক্ষণ মনোযোগ রাখতে পারি না। বন্ধুরা শুনলেন তো মেয়েটির বক্তব্য, যা ফার্স্ট হয়েছে তার বক্তব্যই ঠিক নেই, মানে সে কি বলবে সে নিজেই জানে না, একবার বলছে বেশি পড়তাম, একবার বলছে না না বেশি পড়তাম না, অত মাথায় থাকে না। আরে বাবা, সে সবাই বুঝতে পারছি তোর মাথায় থাকে না, তোর কপাল ভালো, আর করোনা প্রকাশনের জন্য যে তুই 499 পেয়েছিস সেটা তোর কপাল ভালো, তোর 14 গুষ্টি কেন, তোর মানে 100 গুষ্টির কপাল ভালো, তুই যোগ্য না পাওয়ার সেটা তুই প্রমাণ দিয়ে দিয়েছিস। আর এই যে রিপোর্টারটা কথা বলছে তাকে আমি স্যালুট জানি, ও জানতো কি বললে ঠিক জব্দ হয়ে যাবে, পুরো নাট একদম টাইট হয়ে গেছে যে জিজ্ঞেস করেছে কথাটা, মানে যাচ্ছে তাই ভাই, ওরে তোর যোগ্যতা নেই তুই বল না, কেন ভাই মিথ্যা কথা বলছিস, নেই তোর যোগ্যতা, তোর সে আব্বাব কার তোর কথা শুনে ভয় যাচ্ছে, যারা প্রকৃত পড়াশুনো করে তারা ওরকম ওই ঘেকে ঘেকে করে না, তারা ডাইরেক্ট কথা বলে, ঠুকে আয় মাথাটারে চায়নায় গিয়ে যে আপনার জন্যে আমি 499 পেয়েছি, নিজের জন্যে না,
এ তো গেল 499 পাওয়া মেয়ের, এবার আসছে 498 পাওয়া মেয়ের। তার বক্তব্যটা শুনুন, বুঝতে পারবেন কত বড় ঢ্যাবনাচোদা। ভালো, অবশ্যই ভালো লাগছে। পরীক্ষা হলে হয়তো আরো সঠিক নাম্বার পেতাম, কিন্তু ঠিক আছে। পরীক্ষা হলে হয়তো আরো সঠিক নাম্বার পেতাম, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, খুব কষ্ট যে বলো না। সোনা গো আমার, কি করে বলো না। সোনা, তুমি 498 পেয়েছো, তারপরেও তোমার নাম্বার দরকার। হ্যাঁ, এবার কি তোমার বাবার পোঁয়াত্তে বের করে এনে তোমার নাম্বার দেবে? হ্যাঁ, 510 দরকার পরীক্ষা না দেওয়ার জন্য, প্রত্যেক সাবজেক্টে 10 নম্বর করে এক্সট্রা দরকার তোমার? শুধু এত রস কোথাতে আছে? এত রস! পরীক্ষা হলে আর একটু ভালো পেতাম। আরে পরীক্ষা হলে একটু ভালো পেতিস না, পরীক্ষা হলে সব আরও কম পেতিস। তুই আরও কম পেতিস, তুই 498 তখন পেতিস না, তুই সেটা 400 পেতিস কি সন্দেহ তখন? 498 চোদাচ্ছিস? হ্যাঁ, আর একটু ভালো হতো, ধ্যান না হতো পাল্টা। হাক পাক শালা হাক! কি বলুন তো বন্ধুরা, এরা স্বীকার করবে না যে এরা পাওয়ার যোগ্য না, এরা স্বীকার করবে না। আপনি বললেও আপনি স্বীকার করতেন না, আমি বললে আমি স্বীকার করতাম না, করবে না এরা স্বীকার, জানা কথা। এদের কথা বাদ দিন, এবার শুনবো তির কথা। তার বক্তব্যটা শুনলে একটু হাসবেন, এবং হ্যাঁ মনে হবে না এই সত্যি কথা বলেছে। হ্যাঁ শুনুন, কি বলতে যাচ্ছে আগে, তারপর আমি বলছি। এবছর তো তোমার কয়েকটা পরীক্ষা হলো না, যেগুলো অন্য রেজাল্টের উপর বেস করে তুমি পেলে, এই বিষয়টা কি এটা মানসিক কষ্টের জায়গা? অবশ্যই, একটু তো মানে যেহেতু পরিস্থিতি খারাপ, অবশ্যই মেনে নিতেই হয়েছে। এই পরীক্ষাগুলো যদি হতে হয়তো এত ভালো রেজাল্ট নাও হতে পারত। শুনলেন বক্তব্যটা কি বললো? সত্যি হাস্যকর না? স্বীকার করেছে যে এর থেকে খারাপও হতে পারতো। তাহলে এই হচ্ছে ব্যাপার। আরে বাবা, তোরা যোগ্য না, তোরা বল আমরা যোগ্য না, এর মতন হয় না। কেন তোরা বেশি ভাব মারতে যাচ্ছিস? পাবি না ছায়া প্রকাশনীর অ্যাড, আজ মাটিনের এবার তোরা দিতে পারবি না, এবার করোনা প্রকাশনীর অ্যাডই দিতে হবে তোদের, কিচ্ছু করার নেই। আর চায়নায় গিয়ে ওই চায়নার প্রধানমন্ত্রীর পোঁয়া চাটতে হবে, কিচ্ছু করার নেই। কী জানেন বন্ধুরা, সব কথার এক কথা, এরা শালা এত বেশি পেয়ে গেছে না, সে এখন আমাদের বা 2019 যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে না, তাদের প্রচণ্ড রাগ হচ্ছে। শালা আমরা কষ্ট করে দিলাম, এটা ফ্রি ফ্রি পেয়ে গেলো, ফ্রি ফ্রি, হ্যাঁ পুরো ফ্রি ফ্রি। সে জিও মনে এরম ফ্রি দেয় না, 6 মাস ফ্রি দিয়ে এত লোকের খুশি করিনি, এরা যা খুশি হয়ে 499 পেয়ে। যা রাগ হচ্ছে, সত্যি যা রাগ হচ্ছে, ধারণার বাইরে। মানে শালা কি খুনি করে দিয়েছে এই বলগুলোরে? সব কথার এক কথা, সব বাদ দিন, এইসব বাল ছাল দেখে লাভ নেই, সারা দিন খবরে এদের না দেখে, তার থেকে হলো একটু পণ দেখুন কাজে দেবে, বা একটুখানি বসে কার্টুন দেখুন খুব কাজে দেবে, এইসব বাল ছাল দেখে লাভ নেই। ও মার সাথে বসে সিরিয়াল দেখুন তাও কাজে দেবে, কিন্তু এদের এদের জন্য খবর দেখার কোনো মানে হয় না। কষ্ট হবে, খুব কষ্ট হবে বা রাগ হবে, তো এদের জন্য বেকার ব্লাড প্রেশার বাড়িয়ে লাভ নেই, বিন্দাস অন্য কাজবাজ করুন, খুব খুশি থাকবেন। এইসব বাল ছালদের পিছনে টাইম নষ্ট করাটাই বেকার, পুরো বেকার। যারা 2021 উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে তাদের বলে দিলাম, আশা করো না যেন করোনার জন্য নাম্বার পেয়ে যাবে, আশা করো যেন করোনা না থাকে, ঠিক আছে, তাহলে বেঁচে থাকবে, মরবে না। এগুলো পরীক্ষা দেওয়াটা গিয়ে মরে গেলে বেশি নাম্বার পাওয়ার চিন্তা করতে করতে, তো এইটাই বলার আর কিছু না। যদি সবাইকে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে মনে করে লাইক কমেন্ট এবং শেয়ারটা করে দেবেন, আর সাবস্ক্রাইব, আর আমার ইনস্টাগ্রামটা একটু ফলো করতে পারেন। ইনস্টাগ্রামেও বিভিন্ন বিভিন্ন ছবি থাকে বা ছোটো ছোটো কিছু ভিডিও টিডিও দেই মজার, সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি এখানে দিয়ে দেবো, দেখে নেবেন। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিন। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আবার আসি, আবার পরের দিন দেখা হবে নতুন টপিক নিয়ে, এর থেকেও ভালো টপিক নিয়ে। এসব এদের পিছনে টাইম নষ্ট করাটা বেকার। আসি, নমস্কার।